আসসালামু আলাইকুম। পাঠশালার এ সপ্তাহের আন্তর্জাতিকে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি ইসরাফিল তালহা এবং আমার সাথে আছেন তাসনিম জি। নিষেধাজ্ঞাকে পাশ কাটিয়ে রাশিয়া ভারত লেনদেন স্কিম। ইউক্রেনে রুশ আগ্রাসনের জেরে রাশিয়ার ওপর আরোপিত নিষেধাজ্ঞাকে পাশ কাটিয়ে বাণিজ্য করার পরিকল্পনা করছে ভারত। এর আওতায় নতুন এক লেনদেন পরিকল্পনা করছে দেশটির সরকার। পরিকল্পনার আওতায় রুপি রুবলে বাণিজ্য করবে দুই দেশ। এতে করে রাশিয়ার থেকে সহজেই কম দামে তেল পাবে দিল্লি। মারিওপোলে যুদ্ধবিরতি ঘোষণা রাশিয়ার। ইউক্রেনের বন্দর নগরী মারিওপোলে যুদ্ধবিরতি ঘোষণা করেছে রাশিয়া। শহর থেকে বেসামরিকদের সরে যাওয়ার সুবিধার্থে এই সিদ্ধান্ত। গত বৃহস্পতিবার 31 মার্চ এই যুদ্ধবিরতি কার্যকর থাকবে বলে জানিয়েছে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানানো হয়, মারিওপোল থেকে জাপোরিজিয়ায় এক মানবিক করিডোর চালু করা হবে। রাশিয়ার নিয়ন্ত্রিত বন্দর বার্ডিয়ান্স হয়ে বেসামরিকেরা মারিওপোল ছাড়তে পারবেন। ভারতে ডক্টর জাকির নায়েকের ইসলামিক গবেষণা ফাউন্ডেশন নিষিদ্ধ। ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় ইসলামী বক্তা, গবেষক ও লেখক ডক্টর জাকির নায়েকের ইসলামিক গবেষণা ফাউন্ডেশন IRF নিষিদ্ধ করেছে। মুসলিম তরুণদের উগ্রবাদী কর্মকাণ্ডে উৎসাহিত করার অভিযোগে 5 বছরের জন্য প্রতিষ্ঠানটির ওপর এই নিষেধাজ্ঞা আরোপিত হয়েছে। রাশিয়ার মুদ্রা রুবলে নিতে হবে গ্যাস, পুতিনের স্বাক্ষর। 1 এপ্রিল থেকে রাশিয়ার গ্যাস বিল রুবলে পরিশোধ করতে হবে। এ নিয়ে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন গত বৃহস্পতিবার এক ডিক্রিতে স্বাক্ষর করেছেন। এ নিয়ে পুতিন বলেছেন, এপ্রিলের 1 তারিখ থেকে বিদেশি ক্রেতাদের অবশ্যই রুবলে গ্যাস বিল পরিশোধ করতে হবে। রুবলে এসব বিল পরিশোধ করা না হলে চুক্তি সাময়িকভাবে বাতিল করা হবে। নারী পাচার ও লিঙ্গ বৈষম্যের বিষয়গুলোকে উপেক্ষা করছে চীন। চীন দেশটির সামাজিক সমস্যাগুলোকে উপেক্ষা করছে বলে মনে হচ্ছে, কেননা দেশটিতে জন্মহার বাড়ছে না, নারী পাচার ব্যাপকভাবে ছড়িয়ে পড়ছে এবং লিঙ্গ বৈষম্য ও নারীর প্রতি বৈষম্য বেইজিংয়ে গভীরভাবে প্রতিষ্ঠিত হচ্ছে। চীনা জাতীয় পরিসংখ্যান ব্যুরোর বরাত দিয়ে পলিসি রিসার্চ গ্রুপ জানিয়েছে, গত বছর পর্যন্ত টানা 6ষ্ঠ বছরের মতো দেশটিতে জন্মহার হ্রাস পেয়েছে। চীনের বিতর্কিত এক সন্তান নীতি, যা দেশটির মোট জনসংখ্যা বৃদ্ধির আশায় অবদান রেখেছিল, সেটিও 6 বছর আগে বাতিল করা হয়েছে। তবুও বদলায়নি দৃশ্যপট। G20 সম্মেলনে পুতিনকে দেখতে চান না ট্রুডো। কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো বলেছেন, তিনি এবছরে G20 সম্মেলনে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে দেখতে চান না। গত বৃহস্পতিবার মিত্রদের সঙ্গে কণ্ঠ মিলিয়ে ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের কথা উল্লেখ করে তিনি কথা বলেন। ট্রুডো বলেন, পুতিনের উপস্থিতি আমাদের জন্য ভিন্নতর কঠিন জটিলতা তৈরি করবে এবং এটি G20 এর জন্য ফলপ্রসূ হবে না। পার্লামেন্ট ভেঙে দিলেন পাকিস্তানের প্রেসিডেন্ট। 90 দিনের মধ্যে নির্বাচন। পাকিস্তানের প্রেসিডেন্ট আরিফ আলভি দেশটির পার্লামেন্ট ভেঙে দিয়েছেন। পার্লামেন্ট ভেঙে দিতে প্রধানমন্ত্রী ইমরান খানের সুপারিশের পরই তিনি এ সিদ্ধান্ত নিলেন। এখন আগামী 90 দিনের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হবে দেশটিতে। এর আগে 3 এপ্রিল ইমরান খানের বিরুদ্ধে আনা অনাস্থা প্রস্তাব সংবিধানের অনুচ্ছেদ 5 এর বিরোধী আখ্যা দিয়ে দেশটির ডেপুটি স্পিকার তা নাকচ করে দেন। ডুরান্ট লাইনে উত্তেজনা, পাক আফগান প্রতিবাদ লিপি বিনিময়। তালেবান ক্ষমতায় আসার পর থেকে ডুরান্ট লাইন নিয়ে আফগানিস্তান ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা চলছে। এর মধ্যে উভয় পক্ষের পররাষ্ট্র মন্ত্রণালয় একে অপরের বিরুদ্ধে সীমান্তে আগ্রাসী মনোভাব প্রদর্শনের অভিযোগ করে প্রতিবাদ লিপি বিনিময় করেছে। সেখানে বলা হয়, আগ্রাসী মনোভাব, সীমান্ত লঙ্ঘন এবং আফগান সীমান্ত নিরাপত্তা কর্মীরা আইনকে উপেক্ষা করে অনেক কিছু করেছে। ক্রমবর্ধমান ঘটনার নিন্দা জানিয়েছে পাকিস্তান। বুচায় ইচ্ছাকৃতভাবে হত্যাযজ্ঞ চালিয়েছে রুশ বাহিনী, বলছে ইউক্রেন। ইউক্রেনের রাজধানী কিয়েভ থেকে রুশ বাহিনী সরে যাওয়ার পর সেখানে বেসামরিক নাগরিক হত্যার আলামত ক্রমশ বাড়ছে। কিয়েভের বাইরে বুচা শহরের রাস্তায় সাংবাদিকরা অন্তত 20টি লাশ খুঁজে পেয়েছেন। ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী এই হত্যাযজ্ঞ ইচ্ছাকৃত বলে অভিযোগ করেছেন, তবে এই অভিযোগ অস্বীকার করেছে রাশিয়া। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে BBC। পদত্যাগ করলেন জর্ডানের যুবরাজ হামজা বিন হুসাইন। যুবরাজের উপাধি ত্যাগ করেছেন জর্ডানের যুবরাজ হামজা বিন হুসাইন। তিনি নিজে এ কথা নিশ্চিত করেছেন। যুবরাজ প্রয়াত বাদশাহ হোসেনের চতুর্থ পুত্র এবং ক্ষমতাসীন বাদশাহ আবদুল্লাহর সৎ ভাই। তিনি BBC জানান, তার পদত্যাগের মূল কারণ হচ্ছে তার বিশ্বাস, তাদের প্রতিষ্ঠানের বর্তমান কৌশল, নীতি এবং পদ্ধতির সাথে তিনি একমত হতে পারছিলেন না। চীন ইউক্রেন কূটনৈতিক বৈঠক, শান্তি আলোচনায় গুরুত্ব। ইউক্রেন সংকট নিরসনে দেশটির পররাষ্ট্রমন্ত্রী দিমিত্রি কুলেবার সঙ্গে কথা বলেছেন চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই। সোমবার এই 2 শীর্ষ কূটনীতিকের মধ্যে টেলিফোনে কথা হয়। এমন সময় তাদের মধ্যে কথা হলো যখন পশ্চিমা দেশগুলো ইউক্রেনে হামলার দায়ে রাশিয়ার কূটনীতিকদের বহিষ্কার করছে। টেলিফোনে আলাপ প্রসঙ্গে ওয়াং ই বলেন, ইউক্রেন ইস্যুতে চীনের মূল লক্ষ্য হলো শান্তি আলোচনার ব্যবস্থা করা।
হাঙ্গেরির সাধারণ নির্বাচনে জয়ী ডানপন্থী অরবান। রোববার হাঙ্গেরির সাধারণ নির্বাচন ছিল, সেখানে প্রধানমন্ত্রী ভিক্টর অরবানের ফিদেশ পার্টি বাকি বিরোধী দলগুলোর তুলনায় অনেক বেশি ভোট পেয়েছেন। হাঙ্গেরির ডানপন্থী ফিদেশ পার্টি 75% ভোটের মাঝে প্রায় 54.5% ভোট পেয়েছে। ছয় দলের বিরোধী জোট সেখানে 34% ভোট পেয়েছে। 199টি আসনের মধ্যে ফিদেশ পার্টি পেয়েছে 135টি আসন এবং বিরোধী দল পেয়েছে 57টি আসন। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাঠশালার সাথেই থাকুন।